আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুকু? অনেকে আমার কাছে জানতে চেয়েছো, বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করছি। বার্ষিক পরীক্ষার জন্য এখানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের সিলেবাস আমি এখানে আলোচনা করেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই যে দেখো, অর্থাৎ এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সমাজবিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, অর্থাৎ 13টা বিষয়ের ষষ্ঠ শ্রেণীর জন্য কোন পেজ থেকে, অর্থাৎ এই 62 পেজ থেকে শেষ পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। অর্থাৎ ইংরেজিতে, গণিতে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমি উল্লেখ করেছি। সপ্তম শ্রেণীতে তোমরা যারা পড়ছো, তোমাদের বাংলায় 72 পৃষ্ঠা থেকে শুরু, ইংরেজিতে 67 পৃষ্ঠার থেকে শুরু, তারপর হচ্ছে গণিতে 125 পৃষ্ঠা থেকে শুরু। অর্থাৎ এই যে সপ্তম শ্রেণীটা আমি আলোচনা করেছি, এখানে অষ্টম শ্রেণীটা আমি আলোচনা করেছি এবং সর্বশেষ নবম শ্রেণীটা আলোচনা করেছি। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এই এতটুকু। অর্থাৎ এই যে সিলেবাসটুকু আছে, এর মধ্যে তোমরা প্রিপারেশন নিবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র আর ফাঁস হবে না। এখন কিন্তু তোমাদের প্রশ্নপত্র তোমাদের স্ব স্ব স্কুল থেকে করবে এবং আগে যেভাবে প্রশ্নপত্র পরীক্ষা দিয়ে ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ তোমাদের যে একটা মার্কিং সিস্টেম ছিল, সেটা কিন্তু আবার অ্যাগেইন চলে আসলো। সো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করবে, নতুবা পরীক্ষার কিন্তু রেজাল্ট খারাপ করবে। সো পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাইলে এবং ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম, অষ্টম থেকে নবম অর্থাৎ উপরের শ্রেণীতে উঠতে চাইলে অবশ্যই অবশ্যই তোমরা এই যে সিলেবাস দিয়েছি আমি তোমাদের, এই সিলেবাসের উপরে ভালো করে প্রিপারেশন নিবে, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।